হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইলেকট্রিক্যাল বাসু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা শেখাবো এক্সটেনশন বোর্ড বা চাকা বোর্ড খারাপ হলে কীভাবে রিপেয়ার করবেন, এবং এর ভেতরে অল কানেকশান যদি নষ্ট হয়ে যায় সেটাকে কীভাবে কানেকশান করবেন। এবং নতুন কোনো দর্শক বন্ধু যদি চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকেন তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইলেকট্রিকের কমপ্লিটলি কাজ শেখার জন্য, এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল নোটিফিকেশানে অল প্রেস করুন। তো চলুন শুরু করি। তো দর্শক বন্ধু, আমরা উপরের পাঁচটা নাট খুলে আমরা বোর্ডটাকে খুলে নিয়েছি। এরপর ভেতরে যে দুটো নাট আছে সে নাটটাও খুলে নেব, তারপরে আমরা দেখব ভেতরে এর মধ্যে কী খারাপ হয়েছে। তো আমরা নাটগুলো আগে খুলে নিচ্ছি। তো আমরা নাটগুলো খুলে নিয়েছি। এরপর দেখুন ভেতরে যত তার ছিল সব তারগুলো সব বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে যাওয়ার জন্য আর এটা চলছে না। দেখুন সব তারগুলো একের পর এক তার, সব তার বাস্ট হয়ে গেছে, একদম পুড়িয়ে গেছে বলতে গেলে। তো এটাকে আমরা আজকে কানেকশান করব, পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ਸਾਨੂੰ ਇੱਕ ਪਲ ਚੈਨ ਨਾ ਆਵੇ, ਸਾਨੂੰ ਇੱਕ ਪਲ ਚੈਨ।